আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না রাস্তায় পুলিশের হয়রানি অত্যাচার এভাবে আমরা রাস্তায় আমরা কি পাকিস্তানে বাস করি আমরা স্বাধীন করেছিলাম দেশ স্বাধীন কি আজকে এভাবে করেছিলাম স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার জন্য করেছিলাম কিন্তু আমরা সেই স্বাধীন কথা বলতে পারি না সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ 10 ডিসেম্বর গোলাপবাগের এই মাঠে বিএনপির গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি বিগত কয়েকদিন যাবত যেই জল্পনা কল্পনা চলছিল এবং নয়াপল্টনের যে ঘটনা ঘটেছে সব মিলিয়ে এবং মির্জা ফখরুল সহ মির্জা আব্বাস সহ বিএনপির সকল নেতাকর্মী যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদেরকে আটকের পর আসলে এই গণসমাবেশ হবে কি হবে না সব কিছুর অবসান ঘটিয়ে অবশেষে এই বিশাল গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি এবং ঢাকা সহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে এই গণসমাবেশে আসার জন্য যোগ দিয়েছেন মানুষেরা এবং বাইরে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে পুলিশি নিরাপত্তা প্রদান করা হয়েছে এবং নিরাপত্তার পাশাপাশি এখানে আপনারা দেখছেন যে যে মানুষ রয়েছে এবং আরও অনেক মানুষ আসছেন যারা কর্মী আছেন তারা বলছেন আজকে থেকে তারা রাস্তায় নামবেন তারা খালেদা জিয়া এবং তারেক জিয়ার মুক্তি নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠিত করে তারপর তারা ঘরে ফিরবেন আমরা এখানে এসেছি বিগত 14 বছর এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই দিনের ভোট রাতে হয়েছে হরি লুট হয়েছে কুমিল্লা থেকে আজ 7 তারিখে 7 তারিখে আমি ফলডন ভাড়ি অফিসের সামনে সামনে আসিলাম আমি জানি গোলাগুলি হয়েছে গোলাগুলি হয়েছে আমরা কোনোরকমে ব্যাংকের ভিতরে আঙ্গরে বসছে আমরা বহুত কষ্ট করে বাঁচিয়ে আছি শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে এই শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা বাসায় যাব না এই সরকার জনগণের বেহাল অবস্থা করে লাইছে নাজেহাল অবস্থা করে লাইছে আমরা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা হলো আমরা খালেদা জিয়ার মুক্তি যেই পর্যন্ত না দিবে এই পর্যন্ত আমরা রাজপথে থাকবো যদি পুলিশ গুলি করে গুলি খাবো মরতে হলে মরবো তবু এই রাজপথ ছাড়বো না বাংলাদেশ যাবে কোন পথে ফাইসাল হবে রাজপথে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি এবং আমাদের এই মুক্তিকামী রাজনীতিবিদদের অযথায় মামলা দিয়ে গ্রেফতারি প্রমাণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ গণসমাবেশ এই সমাবেশকে সফল করার জন্য আমরা 400 কিলোমিটার দূর থেকে এসেছি
আমরা এসেছি গণমানুষের অধিকার আদায়ের জন্য এই দানব সরকারের হাত থেকে এদেশের মাটি ও মানুষকে অবমুক্ত করার জন্য আমাদের মা রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া তারেক রহমানকে দেশে ফিরে আনা ছাড়া আমরা এই ঢাকা শহর থেকে ফিরে যাব না আমরা ঐক্যবদ্ধ আছি আমরা এই স্বৈরাচারের পতন ছাড়া আমরা গড়ায় ফিরে যাব ইনশাআল্লাহ বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন নয়াপল্টনে আমাদের সমাবেশের কথা ছিল কিন্তু এই সরকার সেখানে সমাবেশ করতে দেবে না বিদায় পুলিশ দিয়ে এমনকি সোয়াত পর্যন্ত নামিয়েছে যে দাবিগুলো এই দাবিগুলো শুধু এখন বিএনপির একার না এই দাবি এই ভোট এবং ভাতের দাবি সমস্ত দেশবাসীর সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বন বাজে আমি হাসিনাকে বলে দিতে চাই মুক্তি দিতে চাই